হ্যাঁ বন্ধুরা, বর্তমানে প্লাস্টিকের তৈরি জিনিসপত্র প্রচুর প্রচলিত। বিগত 20 বছর ধরে পৃথিবীতে প্লাস্টিকের তৈরি বোতল থেকে শুরু করে ব্যাগ এবং প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। আজ তথ্য চ্যানেলের এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন প্লাস্টিকের তৈরি জিনিসের এই চিহ্নগুলির আসল মানে, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন প্লাস্টিক আপনার শরীরের এবং পরিবেশের পক্ষে ক্ষতিকারক। আপনারা দেখছেন তথ্য। 1. PETE অর PET, যদি কোনো প্লাস্টিক বোতলের ওপর একটি ত্রিকোণ অথবা ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে 1 লেখা থাকে, তাহলে এটির মানে বোতলটি পলিইথিলিন টেরাপ্যাথেলেট তৈরি। এই প্লাস্টিক থেকে জল, সফট ড্রিঙ্কস এবং মাউথওয়াশের বোতল তৈরি করা হয়। এই বোতলগুলি একবার ব্যবহারের জন্য তৈরি করা হয়। কিছু মানুষ এইগুলি সুরক্ষিত বলে মনে করেন এবং বারবার ব্যবহার করার ফলে বোতলগুলির মধ্যে জীবাণু বৃদ্ধি পায়, যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি ভালো করে দেখেন, এই বোতলগুলির ওপর ব্যবহার করার পর ক্রাশ করার পরামর্শ থাকে। এই সমস্ত প্লাস্টিকগুলি রিসাইকেল করে কার্পেট, ফার্নিচার তৈরি করা হয়। 2. HDPE, যদি কোনো প্লাস্টিক বোতলের ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে 2 লেখা থাকে, তাহলে এটি হাই ডেন্সিটি পলিইথিলিন দিয়ে তৈরি। এই প্লাস্টিকের বোতলগুলি বারবার ব্যবহার করা যায়। এইগুলি থেকে তৈরি হয় দুধের বোতল, জুস বোতল, বাটার বোতল। এই বোতলগুলি ব্যবহার করা সুরক্ষিত। এইগুলি রিসাইকেল করে পেন, বেঞ্চ এবং টেবিল তৈরি করা হয়। 3. PVC, যদি কোনো প্লাস্টিকের বোতলে 3 লেখা থাকে, তাহলে যত দ্রুত সম্ভব বোতলটি ডাস্টবিনে ফেলে দিন। এই প্লাস্টিক পলিভিনাইল ক্লোরাইড থেকে তৈরি। এই প্লাস্টিকে থাকে ডাইথাইল হাইড্রক্সিল্যামিন, বহুদিন ব্যবহার করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই প্লাস্টিক রিসাইকেল করে পাইপ এবং ফ্লোর ডিজাইন করা হয়। 4. LDPE, প্লাস্টিকের তৈরি জিনিসে যদি 4 লেখা থাকে, সেই প্লাস্টিকগুলি বারবার ব্যবহার করা যেতে পারে, কারণ এটি লো ডেন্সিটি পলিইথিলিন দিয়ে তৈরি। এইগুলি থেকে রিইউজেবল ব্যাগ, যেমন গ্লোসারি ব্যাগ, শপিং ব্যাগ ইত্যাদি তৈরি করা হয়। 5. PP, প্লাস্টিকের মধ্যে সবচেয়ে সুরক্ষিত। যদি ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে 5 লেখা থাকে, এর অর্থ এটি পলিপ্রোপিলিন দিয়ে তৈরি। এর থেকে আইসক্রিম কন্টেনার, সিরাপ বোতল এবং কেচাপ বোতল তৈরি করা হয়। 6. PS, ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে 6 এর মানে এই প্লাস্টিক সবচেয়ে ক্ষতিকর। এটি পলিস্টাইরিন দিয়ে তৈরি এবং রিসাইকেল করা যেমন মুশকিল, ঠিক তেমন পরিবেশের পক্ষেও এটি ক্ষতিকর। এগুলি থেকে ট্রে, কাপ তৈরি করা হয়। 7. প্লাস্টিক সবথেকে ক্ষতিকর। এই ধরনের প্লাস্টিক পলিকার্বনিল এবং বিসফেনল এ মিশ্রণ দিয়ে তৈরি। এটি ব্যবহার করে কম্পিউটার ক্যাবিনেট নাইলন তৈরি করা হয়। বিসফেনল একটি টক্সিক কেমিক্যাল, এটি আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। কেমিক্যালের নাম মনে রাখার আপনার প্রয়োজন নেই, শুধু এইটুকু মনে রাখুন 2, 4 এবং 5 নাম্বার প্লাস্টিক আপনার স্বাস্থ্যের এবং পরিবেশের পক্ষে সুরক্ষিত। সো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।